हेलो व्यूअर्स, आमादेर आजकेर वीडियो टॉपिक होच्छे फेसबुकेर पासवर्ड। अनेक समय आमादेर मोबाइले फेसबुक आईडीटी दीर्घदिन लग इन करा थाके, तो जार कारणे आमरा फेसबुके क्लिक कर ले आईडीटी ओपेन हो जाए, पासवर्ड चाय ना। किन्तु जदि कोनो कारणे आईडीटी मोबाइल थेके लग आउट हो जाए, ताहले आबार किन्तु नतून करे लग इन करार जन्य पासवर्ड लागबे। तो पासवर्डटा जदि आपनारा भूले जान ताहले तखन किन्तु समस्याय पड़बेन। तो एछाड़ाओ अनेक कारणे अनेकेई देखते चाय जे आमार फेसबुकेर पासवर्डटी भूले गिएछि, आसले ए पासवर्डटा कि एकटु देखे। किन्तु एटा किन्तु सरासरि फेसबुके जे कोथाय देखते हय एटा अनेक জানে না। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই যে কী করে আপনি আপনার লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন। তো এজন্য দুটি সহজ পদ্ধতি আছে। প্রথমেই আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল থেকে জিমেইলে চলে যাবেন। জিমেইল ওপেন করবেন, এরপরে এই যে উপরে আপনার ছবি দেখতে পাবেন, এই কর্নারটাতে ক্লিক করবেন। এখন আপনারা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এরপরে আপনি স্লাইড করে ডান দিকে চলে আসবেন, এই যে সিকিউরিটি, সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন। এরপরে আস্তে আস্তে একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে এই যে পাসওয়ার্ড ম্যানেজার, পাসওয়ার্ড ম্যানেজারে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক, এখানে ক্লিক করলে আপনার মোবাইলের প্যাটার্ন অথবা পাসওয়ার্ড চাইবে। তো সেই প্যাটার্ন অথবা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখুন এই যে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, এখানে আমি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এই যে আমার তিনটা আইডি লগ ইন করা আছে ফেসবুক আইডি, এই যে তিনটা এখানে চলে এসছে। এখন এই যে দেখুন আমরা যেই আইডিটা আপনাদেরকে দেখিয়েছিলাম শুরুতে এখানে, তো এখন এখান থেকে আমি যদি এই জায়গাটায় ক্লিক করে দেই, তাহলে কিন্তু এগুলো হচ্ছে আমার পাসওয়ার্ডগুলো ওপেন হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে, তো সেজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোমটা ওপেন করে দিলাম, ক্রোমে গিয়ে এই যে উপরে থ্রি ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে সেটিংসে ক্লিক করবেন, এরপরে এই যে পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে এই যে দেখুন এই যে আমার ফেসবুক আইডি, এই আইডির ভিতরে যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু পাসওয়ার্ডটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটা শো করবে। তো ভিউয়ার্স, একটা জিনিস বলে রাখি, এই দুইটা পদ্ধতিতে আপনি সব ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু দেখতে পাবেন না। শুধুমাত্র যদি গুগলে সেভ করা থাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, তাহলেই দেখতে পাবেন। মানে হচ্ছে অনেক সময় ফেসবুক শুরুতে লগ ইন করার সময় সেটা গুগল জানতে চায় যে আপনি পাসওয়ার্ডটা সেভ করবেন কি না। যদি আপনি গুগলে সেভ করেন তাহলে এই দুইটা পদ্ধতিতে পাসওয়ার্ড দেখতে পাবেন। যদি গুগলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি সেভ করা না থাকে, তাহলে আপনি কি করে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পাবেন, তার জন্য পরবর্তীতে আমি আরেকটি ভিডিও বানাবো। সেই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, এছাড়াও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।